वेलकम टू जाजा इट्स फॉर यूट्यूब एवं फेसबुक चैनल। बर्तमान फेसबुक तीन पद्धति मोनेटाइजेशन दिए थाके, एक इनस्टेंट एड्स, टू फ्रेंड सब्सक्रिप्शंस एंड तीन नम्बर ब्रांड कोलैब मैनेजर बा स्पॉन्सरशिप ब्रैंडेड कंटेंट। तो आज के आमी आपनादेर सामने ये ब्रांड कोलैब मैनेजर बा स्पॉन्सरशिप निये आलोचना करब, কিভাবে অ্যাপ্লাই করবেন এবং কিভাবে আপনি স্পন্সরশিপ পাবেন এবং কিভাবে এই ব্র্যান্ড কলাব ম্যানেজার অ্যাপ্লাইয়ের জন্য একটি পোর্টফোলিও তৈরি করবেন, তো সবগুলো বিষয় নিয়ে আজকে আমি এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। আর হ্যাঁ, আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে বেল আইকনটি বাজিয়ে দিন পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। তো আসুন যাও যাক মূল পর্বে। সর্বপ্রথম আমরা আমাদের ফোন অথবা ল্যাপটপ থেকে ক্রোম ব্রাউজারটি ওপেন করব এবং আমাদের ফেসবুকটি লগ ইন করবো। তারপর আমরা সরাসরি চলে আসবো ক্রিয়েটর স্টুডিও। দেন আমরা এখানে এসে সিলেক্ট করব কোন পেজটির জন্য আমরা ব্র্যান্ড কলাব বা স্পন্সরশিপ অ্যাপ্লাই করব। তারপর আমরা এদিকে বাম পাশে স্ক্রল ডাউন করে এখানে মনিটাইজেশন অপশনের নিচে ব্র্যান্ডেড কন্টেন্ট নামের এই অপশনটি দেখতে পাব। দেন আমরা এরকম একটি ইন্টারফেসে চলে আসব। দেন আমরা পোর্টফোলিও নামের এই অপশনটিতে ক্লিক করব। তো ফার্স্ট যে অপশনটা আছে কন্টেন্ট, তো আমরা এখনো অ্যাপ্লাই করিনি বা আমাদের কোনো এরকম ব্র্যান্ডেড বা স্পন্সরশিপ পাইনি, যার জন্য এখানে কোনো কন্টেন্ট বা পোস্ট দেখাচ্ছে না। তো আমরা অ্যাপ্লাই করব এখন। তো পোর্টফোলিও এই অপশনটিতে আমরা ক্লিক করব। দেন আপনাকে মেক শিওর যে প্রথম অপশনটা মেক পোর্টফোলিও ভিজিবল টু পটেনশিয়াল পার্টনার, আপনাকে অপশনটাকে অন করে দিতে হবে। তো আমাদের যেহেতু অন করা আছে তাই অনে থাকলো। দেন নেক্সট অপশনটা পোর্টফোলিও ইন টু ফর ফেসবুক, দ্য ডিসক্রিপশন ফ্রম ইউর ফেসবুক পেজ উইল অ্যাপিয়ার বাই ডিফল্ট বাট ইউ ক্যান কাস্টমাইজ ইন টু শো ইউর ব্র্যান্ডেড কন্টেন্ট পোর্টফোলিও। তো আপনাকে এই অপশনটাকে অন করে দিতে হবে। দেন আপনাকে এখানে ঠিক আমি যেভাবে টাইপ করলাম আপনাকে এখানে এই লেখাটি টাইপ করে सेम अपनी जस्ट अपने चैनल नाम चेंज कर टाइप कर दिवें। दें अपनी एखे अपलोड फाइल, एखे एक फाइल अपलोड करते हैं जेटी अपनी निजे क्रिएट करते हैं से अवश्य पीडिएफ फाइल होते हैं। तो कीरकम फाइल अपनी अपलोड करबें और कीरकम फाइल अपनी क्रिएट करबें तो आसन देखिए दी आपके ठीक ए रकम एक पोर्टफोलिओ तैरि करते हैं। এরকম একটি পোর্টফোলিও তৈরি করতে হবে দুই ফেজের। আপনার সব ডিটেলস ঠিক সেম এভাবে আপনি এখানে বসিয়ে দেবেন। যদি এই পোর্টফোলিওটি কারো দরকার হয় তাহলে ভিডিওর কমেন্টে আপনারা কমেন্ট করবেন, তাহলে আমি আপনাদেরকে দিয়ে দেব। দেখুন এরকম দুই ফেজের একটি পোর্টফোলিও আপনাকে তৈরি করতে হবে। দেন আপনি এই পিডিএফ ফাইলটি এখানে আপলোড করে দেবেন। আপলোড ফাইল এই অপশনটিতে ক্লিক করে তারপরে এখানে ফাইলটি আপনি আপলোড করে দিবেন। দেন আপনি সেভ করে দিবেন। বাস হয়ে গেল আমাদের পোর্টফোলিওর কাজ। দেন আমরা চলে যাব সেটিংস। সেটিংস অপশন আসলে আপনি এখানে দেখতে পাবেন ইমেল অ্যাড্রেস নামের একটি অপশন, মেসেঞ্জার ইউ রিসিভ ফ্রম ব্র্যান্ডেড কন্টেন্ট পার্টনার্স অ্যান্ড আপডেট অ্যাবাউট ইউর ব্র্যান্ডেড কন্টেন্ট অ্যাক্টিভিটি উইল বি। আপনাকে এখানে আপনার ইমেল আইডিটি দিয়ে দিতে হবে, যে ইমেল আইডিটির মাধ্যমে আপনি কোনো স্পন্সরশিপের জন্য যোগাযোগ করবে এবং তারা এই ইমেল আইডির মাধ্যমে এক কথা বলতে গেলে বিজনেস ইমেল অ্যাকাউন্ট, যে ইমেলের মাধ্যমে আপনি সবার সাথে যোগাযোগ করবেন, কীভাবে স্পন্সরশিপ পাবেন, কীভাবে নেবেন, তো সব ক্রাইটেরিয়া আপনি যে ইমেলের মাধ্যমে পেতে চান এখানে সেই ইমেল আইডিটাই দিয়ে দেবেন।
দেন আপনি শেষে এখানে একটি অপশন আছে ব্লক পার্টনারস। আপনি যদি কাউকে আপনার পেজ স্পন্সরশিপ বা এর জন্য ব্লক করে দিতে চান তাহলে এখানে তার নেম, তার ফেজ নেম এবং তার প্রোফাইল নেম লিখে আপনি এখানে অ্যাড করে দেবেন, তাহলে সে আপনার স্পন্সরশিপ কখনো দেখতে পাবে না, সে এই স্পন্সরশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবে না। তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আপনি এই একটি এই স্পন্সরশিপের জন্য বা ব্র্যান্ডেড কন্টেন্টের জন্য কিভাবে আপনি এই পোর্টফোলিও অ্যাপ্লাই করবেন। তো আশা করি আপনি বুঝতে পেরেছেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করবেন। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।